ওই লেটারটা তোমার ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। নাম্বার টু, ইংরেজি কবিতার প্রথম লাইনের প্রথম অক্ষর অবশ্যই তোমার ক্যাপিটাল লেটারে লিখতে হবে। ইংরেজি কবিতার প্রথম লাইনের প্রথম অক্ষর অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবা। নাম্বার থ্রি, কোনো কিছুর নাম, যে কোনো কিছুর নাম, যে কোনো কিছুর নাম যদি বুঝায় সেই ক্ষেত্রে অবশ্যই ক্যাপিটাল লেটারে হবে। হইতে পারে মাসের নাম, হইতে পারে দিনের নাম, হইতে পারে সপ্তাহের নাম, হইতে পারে কোনো পত্রিকার নাম, কোনো বড় বিখ্যাত বইয়ের নাম, হইতে পারে কোনো জাহাজের নাম, কোনো রেস্টুরেন্ট, বড় কোনো রোড, কোনো বিল্ডিং, এরম যদি কোনো নাম বোঝায় সেক্ষেত্রে অবশ্যই তোমাকে বড় হাতের করে আই মিনস ক্যাপিটাল লেটারে লিখতে হবে ওই নামগুলো। নাম্বার ফোর, কোনো উপাধি বা পদবি যদি বোঝায়, কোনো উপাধি অথবা পদবি যদি বোঝায় অবশ্যই বড় হাতের অক্ষর দিয়ে তোমাকে এটা লিখতে হবে, আই মিনস ক্যাপিটাল লেটারে লিখতে হবে। যেমন BA, MA, এগুলো সব বড় হাতের অক্ষর লিখতে হবে। নাম্বার ফাইভ, কোটেশনের প্রথম লেটার ক্যাপিটাল লেটার হয়। কোটেশনের ভিতরে যে লেটারটা থাকবে, কোটেশনের মধ্যে প্রথম যে লেটারটা থাকবে সেটা অবশ্যই ক্যাপিটাল লেটারে হইতে হবে, অবশ্যই ক্যাপিটাল লেটারে হবে। নাম্বার সিক্স, চিঠি পত্রের সম্বোধন। আমরা চিঠি লিখি না যে মাই ডিয়ার ফ্রেন্ডস, এই মাই ডিয়ার ফ্রেন্ডস, MYMY, মাই ফাদার কেম মানডে, এখানে নাম বোঝাচ্ছে বলে আমরা অবশ্যই এম বড় হাতের অক্ষর লিখছি। আবার চিঠির ক্ষেত্রে বলি যে মাই ডিয়ার ফ্রেন্ডস, এমটা অবশ্যই বড় হাতের অক্ষরে লিখতে হবে। তারপর দেখো আলেকজান্ডার, এ বড় হাতের অক্ষর, দ্য গ্রেট ইনভাডেড ইন্ডিয়া, ইন্ডিয়া, দেখো আই বড় হাতের অক্ষর। তাহলে ক্যাপিটালাইজেশন পাংচুয়েশন তোমার 5টা মার্কস, এই 5 মার্কস যদি তোমাকে পেতে হয় তাহলে এই 10টা রুলস তোমাকে খুব ভালো মতো জানতে হবে, বুঝতে হবে এবং সুন্দর মতো অ্যাপ্লাই করতে হবে। এরপরে যদি তোমার কোনো যদি কোনো সমস্যা হয়, তুমি যদি করতে যেয়ে কোনো প্রবলেম পড়ো, অবশ্যই তুমি আমাকে নক করো, আমি তোমাকে আরও সুন্দর করে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ এভরিবডি।